আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সাকিব। ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে আমি অনেক ই দিছিলাম, আপনারা হয়তো দেখেন নাই, না দেখলে আপনারা প্লিজ এই ভিডিওগুলো দেখে আসবেন। এবং আমি বলতেছি এই ভিডিওতে আপনাদের স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটা আপনাদের ওয়াইফাই হ্যাকিং নিয়ে কথা বলবো, যেটা দিয়ে 100-110% হ্যাকিং করতে পারবেন আপনারা। সেই নিয়ে মূলত আজকে ভিডিওটা। সেই ভিডিওটা যাওয়ার আগে বলতে, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সিম্পল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি। আপনারা জাস্ট আমার যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা ঠিক আছে, সেটা নিজে দেখতে পারবেন। একটা লাল করে এখানে সাবস্ক্রাইব লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আমি দেখাচ্ছি, জাস্ট সাবস্ক্রাইব লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এবং পাশাপাশি দেখতে পাবেন একটা বেল আইকনের মতো আসতেছে, ঠিক আছে, সেটা এটাকে জাস্ট হিট করে একটু ক্লিক করে একটা ইনেবল করে দিবেন, ঠিক আছে। এবং এই ভিডিওটা যদি না দেখে থাকেন, এই যে আমার একটা ভিডিও আছে এটাখানে, এটা যদি না দেখে থাকেন, কীভাবে আপনার এইতে আপনার 15 GB ই করতে পারবেন, সেটা এখান থেকে নিতে পারবেন। এবং আমার পাশে যদি আমার ভিডিওটা ভালো লাগে, জাস্ট এখান থেকে লাইক করে দেবেন ভিউয়ার প্লিজ, এবং এখান দিয়ে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং কমেন্ট বক্সে যদি কোনো মতামত থাকে তাহলে সেটা আমাদের বলবেন, ঠিক আছে ভিউয়ার্স। তার যদি আমার এই চ্যানেল আরও অনেক ভিডিও আছে, সেগুলো যদি আবার দেখতে মনে চায় একবার সিম্পলভাবে দেখতে পারেন। তাহলে ভিউয়ার্স, আমরা শুরু করতেছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি এখন দেখাচ্ছি জাস্ট এই সফটওয়্যারগুলো আপনার প্লে স্টোরেতে কিছু পাবেন, কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করা লাগবে। এবং এইগুলো অ্যাপসগুলো আছে এখানে, আপনার এটা ওয়াইফ অনেকেই চায় কিন্তু হ্যাকিং করতে, ঠিক আছে, কিন্তু পারে না, অনেকেই পারে না, ঠিক আছে। এটা হলো আপনার ইথিক্যাল হ্যাকিং নিয়ে এটা ই করা লাগে, অনেক কিছু জানা লাগে। জাস্ট প্লে স্টোরেতে আপনারা সার্চিং দিতে পারেন যে হ্যাকিং অ্যাপস, এটা কিন্তু অনেক কিছু আপনার পাবেন, অনেক ক্যাচ পাবেন, কিন্তু সেগুলো সব ফেক, ঠিক আছে। আপনার এখান থেকে কোনো আসল আপনারা 99% ফ্যাক্ট, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এই ভিডিওটা একটু প্লিজ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি না দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না, এখানে আপনারা জাস্ট ই করতে পারবেন না। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, আমি একটু ভিডিওটা প্লিজ ফুল দেখবেন, আমার এটা আপনাদের অনুরোধ, ঠিক আছে। এখানে ওয়াইফাই হ্যাক যে সার্চিং দিচ্ছি, এখানে কিন্তু জাস্ট আপনার অনেক অ্যাপ দেখতে পাবেন যেগুলো একদম ফ্যাক অ্যাপ, যেগুলো আপনারা ইউজ করলে কোনো ফায়দা নাই। এখানে আছে আপনার বলছি, এখানে কয়েকটা 99% ফ্যাক এখানে দেখতে পাচ্ছেন। এগুলো জাস্ট এখানে এই অ্যাপটা একটু ভালো আছে, একটু একটু, ঠিক আছে, এটাও হয় না বা মাঝে মধ্যে এটা হয়, ই করে দেখতে পারেন। আমি জাস্ট এখানে 5টা অ্যাপ নিয়েছি, এখান থেকে আপনারা যদি ই করেন তাহলে হ্যাকিং করতে পারবেন। আমার মনে হয় আপনারা এটা যেটা ধরবেন সেটা হ্যাকিং করতে পারবেন না, মানে আর কি সেটা যে হ্যাক করে হবে সেটা কিন্তু না, ঠিক আছে। এখানে আপনার 10টা ওয়াইফাই ধরবেন, সেক্ষেত্রে আপনাদের 1টা বা 2টা ওয়াইফাই হ্যাকিং হতে পারে, ঠিক আছে। এটা আপনাদের ঠিক করে নিয়ে WPA এটা মানে WPA অনেক সিকিউর থাকে, যেটা আপনারা হ্যাকিং হয় না। জাস্ট আমি এখানে ফার্স্টে দেখাচ্ছি WPS টেস্টার, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক একটা হাই অ্যাপ, এটা দিয়ে আপনারা ইউজ করলে হ্যাকিং হয় অনেক, ঠিক আছে। আমি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনাদের এখন ওপেন করে দেখাবে, দেখতে পাচ্ছেন এটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, এটা প্রো ভার্সন, ঠিক আছে। এটা যদি আপনারা ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, প্রো ভার্সনটা পাবেন না, এটা পাবেন একবার সিম্পলটা, যেটা আপনার ফ্রি ভার্সনটা, সেটা দিয়ে আপনারা হবে বা হতে নাও পারে। এটা যদি আপনার রুট হয় মোবাইলটা তাহলে আপনারা 100% হ্যাক হবে, আর যদি রুট না হয় তাহলে হ্যাক হতে পারে, হবে আমার মনে হয়, ঠিক আছে। এটা কোনো গ্যারান্টি, আমার রুট পারমিশন চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। এবং যদি আপনারা রুট করতে না পারেন বা রুট কীভাবে করেন না জানেন, তাহলে আমাকে এই সিম্পলভাবে কমেন্ট বক্সে লিখবেন, আমি ইনশাল্লাহ সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। ওকে ভিউয়ার্স, তাহলে আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এখানে একটা নামে একটা অপশন পাবেন, সেখানে জাস্ট প্রসেসে ক্লিক করবেন। এবং আপনাদের এখানে অনেকগুলো ওয়াইফাই চলে আসবে, আপনাদের আন্ডারে যে কটা ওয়াইফাই আছে, ঠিক আছে, জাস্ট এখানে আপনারা একটু খুঁজে দেখবেন যে এরকম ই পান নাকি। একটা আমি দেখাচ্ছি জাস্ট আমার নিচে আসতেছি, এই দেখতে পাবেন এখানে এইগুলো নীল দেখতে পাবেন যে, ঠিক আছে, এগুলো নীল আপনার এগুলো এই ওয়াইফের চিহ্নগুলো, ঠিক আছে। এগুলো যদি লাল দেখতে পান তাহলে হ্যাক হবে না, কখনো হ্যাক হবে না। আর যদি এগুলো নীল দেখতে পান, ঠিক আছে, তাহলে হ্যাক হবে। এগুলো জাস্ট এখানে আমি দেখাচ্ছি, জাস্ট একটা যে কোনো ওয়াইফাইয়ের উপরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে, আপনার যেটা হ্যাক করতে চান, যেটা আপনার যদি রাউটার কাছে থাকে বা কাছেই থাকে তাহলে হ্যাকিং করতে পারবেন, ঠিক আছে। এখানে জাস্ট আমি ক্লিক করে ফার্স্ট একটা আমি হ্যাকিং করে দেখাবো না, কারণ অনেক টাইম লাগবে, আপনার একদিনও লেগে যেতে পারে, তার জন্য আমি খালি আপনি কীভাবে কী করতে হবে আমি জাস্ট সেগুলো দেখাচ্ছি। আপনার যদি মোবাইলটা রুট হয় তাহলে এখানে রুটে ক্লিক করে দেবেন, এবং যদি নিউ হয় তো এখানে ক্লিক করবেন, আর নো রুট হলে এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি জাস্ট ওখানে ক্লিক করতেছি, করার পরে আপনার এখানে অটোমেটিক করে এটা ক্লিক করে দেবেন, তাহলে আর কি অটোমেটিক পিনগুলো কানেক্ট হবে। আমি দেখাচ্ছি জাস্ট এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট অটোমেটিক পিন, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের অটোমেটিকের মধ্যে প্রথম একটা কানেক্ট হয়ে যাবে, যদি আপনাদের ভাগ্য ভালো থাকে আপনাদের। আর একটা তারপরে আমি দেখাচ্ছি নেক্সটে, এখানে দেখতে পাচ্ছেন WPA কানেক্ট, ঠিক আছে। জাস্ট আমার এই অ্যাপটা ঢুকে যাচ্ছে, আমি বুঝছি না মানে আর কি ক্লিক লাগতেছে, সরি ভিউয়ার্স,
আমি ডাব্লিউপিএস কানেক্ট অ্যাপ্লিকেশন ঢুকে যাচ্ছি, ঠিক আছে। সিম্পলভাবে আমার এটা একবার ওপেন করে নেয়, এখন ওপেন করলাম। আর আমি এখানে আপনার জাস্ট এখানে আমি কেবিসি ক্লিক করতেছি, এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার কয়টা ওয়াইফাই আছে, ঠিক আছে, আপনাদের আন্ডারে, ঠিক আছে। এটা আপনাদের এখানে স্ক্যান করে চলে আসবে। এখন আপনাদের লাল করে দেখতে পাবেন যেগুলো, সেগুলো হ্যাক হবে না কখনো, ঠিক আছে, এবং নীলগুলো যেগুলো ওইগুলো হ্যাক হবে, ঠিক আছে। এটা আপনার ডাব্লিউপিএস পিন দিয়ে ট্রাই করে, এখানে আপনাদের রুট হলে ইউজ রুট মোড দিবেন এবং না থাকলে দিবেন না, তা ট্রাই ক্লিক করবেন। ইনশাল্লাহ যদি এটা আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হ্যাক হয়ে যাবে, ঠিক আছে। এটাও ওই দুই নাম্বার প্রথমটার মতো, ঠিক আছে। দ্বিতীয় একটা ভালো একটা অ্যাপ, এটা দিয়ে আপনারা এই প্রথমটা দ্বিতীয় তৃতীয়টা এটা দিয়ে আপনারা এটা অনেক ভালোভাবে হ্যাকিং করতে পারবেন, ঠিক আছে। এটা আমি গ্যারান্টি এটা দিয়ে হ্যাক হয়ে যেতে, কারণ আমার এখানে অনেকগুলো আমি হ্যাক করছি। আমাদের বাসায় কমপক্ষে 15-20টা ওয়াইফাই, এখানে আমি 4টা ওয়াইফাই হ্যাক করছি। এটা আপনি বিশেষ করেন আর না করেন, ঠিক আছে। আর আমাদের স্কুলে ওখানে আমি হ্যাক করছি, একটি ক্লাসে গিয়ে চালান যায়, সেটা বাদ দিয়ে আমি বলতেছি, এটা আমি বলতে দিই আপনাকে সব, ঠিক আছে। সেখানে ইনস্টল হচ্ছে আমার একটি ফাইলের লোকেশনটা, ঠিক আছে, সেটা হচ্ছে আর কি। আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি কথা বলতেছি, কারণ আমি চাই না ভিডিওটা বড় করতে, তাও আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাও আপনার প্লিজ দয়া করে দেখবেন, না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না কীভাবে হ্যাকিং করে, ঠিক আছে। আমি একটু প্রসেস পোস্ট করছি ভিডিওটা, কারণ দেরি বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে ভিডিওটা। আপনার প্রসেসিংটা আপনার ওয়ার্কটা চলে গেলে এসে এখানে দেখতে পাবেন যে অ্যাড নেটওয়ার্ক নামে অপশন পাবেন, সেখানে জাস্ট ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি, এখানে যে কটা ওয়াইফাই পাবে সেই কয়টা আপনার স্ক্যান করে আসবে, এসে করবে। এটা কীভাবে কাজ করবে, এটা কীভাবে কাজ করে আমি বলতেছি। আমি ভাষাটা ক্লিক করতেছি, এখানে আপনার ডিকশনারি অ্যাটাক, ঠিক আছে, এটা ডিকশনারি অ্যাটাক দেয়, ঠিক আছে, ব্রুট ফোর্স অ্যাটাক দিবে এটা, ঠিক আছে। এটা আপনাদের ডিকশনারিতে যে কটা ওয়ার্ড আছে সেই কটা এখানে ট্রাই করবে, যেমন 5000-7000 এই ডিকশনারি এখানে ট্রাক ই করবে, ঠিক আছে। আমি এখানে যেমন সিম্পলভাবে 1-2-3-8 পর্যন্ত, এবং 2-4-6-8 এইভাবে পর্যন্ত, আবার অনেক ডিকশনারিতে যেমন ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে টাইপ করবে, ঠিক আছে। আপনারা সেভাবে আপনার তিনটে এখানে এই তিনটে ক্লিক করে দেবেন, এবং জাস্ট আপনি যদি এটা তিনটে কানেক্ট না হয় তারপর আরেকটা সিস্টেম এখানে এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটা করে দিয়ে জাস্ট এখানে ক্লিক, এখানে আপনারা ক্লিক করে দিলে আপনার হ্যাকিং হয়ে থাকবে, 100% হবে, ঠিক আছে। আমি এটা ক্লিক করতেছি, এটা আপনার এখানে প্রতিদিন চলবে। এখানে আপনার এই তিনটায় মানে কত দিচ্ছে এখানে 2184টা, ঠিক আছে। এখানে 5টা আপনার ট্রাই করবে, ঠিক আছে, প্রতি মিনিট এখানে 8টা ট্রাই করতেছে। আমারটা 15-20টাও ট্রাই করে প্রতি মিনিটে, এখানে দেখতে পাবেন যে প্রতি মিনিটে আপনার কয়টা করে ট্রাই করবে আর এটা কতক্ষণ চলবে, ঠিক আছে। এটা জাস্ট এভাবে চলে থাকবে, আমার ইভেন্টটা চলে গেছে, কারণ এটা আমি হ্যাকিং এই দেখাচ্ছি, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তারপর আমি এই চতুর্থ নাম্বারে চলে যাচ্ছি, অ্যান্ড্রয়েড ডাম্পার, ঠিক আছে। এটাও আপনার সেমভাবে কাজ করে ওই প্রথম দুইটার মতো, এবং এটা দিয়ে হ্যাকিং করছি আমি, ঠিক আছে। মূলত এটা ভালো একটা অ্যাপস, এটাও আর কি আপনার হ্যাকিং করতে পারবেন। এটা কীভাবে করে, এটাও জাস্ট ওভাবেই প্রথম দুইটার মতোই, যে আপনার এটা রুট হলে ভালো হয়, আর মধ্যে যেটা বললাম সেটা রুট না হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে আপনারা স্ক্যান করবেন ওয়াইফাইগুলো, ঠিক আছে। তারপরে এখানে চলে আসার পরে একটা রুট হলে ভালো হয়, ঠিক আছে। তারপরে প্রথমটা আমি ক্লিক করতেছি, এবং এখানে ওকেতে ক্লিক করবে, এবং এখানে হিসাবে রুট হলে রুট দেবেন, না রুট হলে নো রুট দেবেন। তারপরে এখানে জাস্ট আমি এখানে পিন চাচ্ছি আমি, মানে এটার আর কি আপনার যদি পিন থাকে আপনার কাছে তাহলে এটা 100% নিতে হবে, ঠিক আছে। এটা আমি হচ্ছে না, আমার প্রতিষ্ঠা হয়ে গেছে, এটা আপনার এখানে ঢুকে ওভাবে আর কি কানেক্ট করে আর কি আপনার রুট করে রুট দেবেন, না রুট করে রুট দেবেন না, তারপরে বলবেন আপনি এটা ট্রাই করতে পারেন, ঠিক আছে। তারপরে 5 নাম্বারটা আমি দেখাচ্ছি, এটাই আর কি ওয়াইফাই মাস্টার কি, এটাও কানেক্ট হয়, আমি করছি যেটা আর কি সেটাও, এটা আমি বাসায় এখানে করি না আর কি, দূরে এক জায়গায় করছিলাম, তার জন্য এটা আমার 5 নাম্বারে আছে, ঠিক আছে। হ্যাঁ, আমার এটা ওপেন হয়ে গেছে। এখানে আপনারা জাস্ট এখানে নেট কানেকশন একটু অন রাখবেন, যদি এইটা কাজ করতে চান তাহলে জাস্ট এটা একটু আপনারা এটা স্ক্যান করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা ওয়াইফাই চলে আসবে, ঠিক আছে। এটা 100% কাজ করবে এটা, এটা কারণ আমি করছি। এই দেখতে পাচ্ছেন যে দুইটা পিস চাবের চিহ্ন আছে, এগুলো হ্যাক হবে, ঠিক আছে, এইগুলো জাস্ট হ্যাক হবে। আর যদি আপনার চাবের চিহ্ন না থাকে এগুলো হ্যাক হবে না, ঠিক আছে। আর এটা দেখতে পারেন যদি হ্যাক হয় নাকি, ঠিক আছে। এটা আমার একটা হয়ে গেছে কানেক্ট, এখানে হাবি পেটা আমি আগে চালাচ্ছিলাম, কিন্তু এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি, এটা দেখবো আমি হ্যাক হয় নাকি, কারণ আমি অনেকদিন পরে অ্যাপসটা ইউজ করতেছি, তো মানে আর কি এটা আমি ইউজ করছিলাম আর আগে, এখন আমি আবার ইউজ করবো। এটাই 5টা অ্যাপ ছিল যেটা বেস্ট অ্যাপ ওয়াইফাই হ্যাকিংয়ের জন্য, আর অন্য অন্য সবগুলো স্যাক অ্যাপস আছে যেটা দিয়ে আপনার হ্যাকিং হবে না। এটা দিয়ে যদি হ্যাক হয় তাহলে হলো, না হলে আপনার অন্য কোনো হবে না। এটা আমি গ্যারান্টি দিচ্ছি হবে, আমার মনে হবে, কারণ আমার এটা করছি আমি, আমি তার জন্য আমি গ্যারান্টি দিয়ে আমি বলতেছি। আমাদের ভিউয়ার্সদের আমি কোনো সময় মিথ্যে কথা বলবো না, ঠিক আছে। তাহলে এখন আমি বলছি, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে টেকনোলজি ভিডিও অ্যাডমো প্যাডসেন্স
পাশাপাশি আমরা এখানে রিভিউ এবং আরও আদার্স ভিডিও নিয়ে আমরা এখানে কথা বলে থাকি। তার জন্য প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ইনেবল করে দেবেন। ভিডিওটা ভালো লাগে জাস্ট লাইক করে দেবেন এবং কোনো মতামত থাকলে বা কোনো ভিডিওর থাকলে যদি যদি করতে চান তাহলে জাস্ট আমার কমেন্ট বক্সে লিখবেন। তাহলে ভিউয়ার্স আমি আবার আসতেছি পরের ভিডিওতে আপনাদের ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।